নমস্কার বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকালবেলা সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে, আর এই বৃষ্টি ভেজা দিনে আমরা আজকে রান্না করব হাঁসের মাংস। তো নতুনভাবে বেশ একটু কম মশলায় রান্না করব। তো চলো দেখা যাক, আর তোমাদের হাঁসটা দেখাই। এই দেখো, এই হাঁসটাই আজকে রান্না হবে। এর ওজন প্রায় 1 কেজি ওপরে। এবার দেখো, হাঁসের মাংসটা বেশ পরিষ্কার করে কাটা হয়েছে, আর দেখতেই পাচ্ছ কেমন লাল লাল হাঁসের মাংস, একটু দেখতে লাল হয়। তো এবার এই মাংসটাকে আমি ভালোভাবে এর মধ্যে বিভিন্ন উপকরণ মাখিয়ে নেব। প্রথমে দিলাম লবণ, এবার দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, আর দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম। আর আমি মাংসের জন্য যে মশলা করেছিলাম তার মধ্যে থেকে অল্প পেঁয়াজ কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার এই মাংসটাকে ভালোভাবে মেখে নেব। মাংসটা দেখো মশলার সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট। এরই ফাঁকে মাংসের মশলাটা করে নেব। দেখো সর্ষের তেল দিয়েছি, বেশ কিছু পরিমাণ শুকনো লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম তেজপাতা। এটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটা সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটা মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিতে হবে। আমি 1 কেজি মাংসে প্রায় 5 থেকে 6টা মাঝারি পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, দিয়ে দিলাম হলুদ অল্প পরিমাণ। এবার পেঁয়াজটাকে বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা, আর এই এই সময় দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার এই মশলাটাকে একদম কম আঁচে ভালোভাবে মশলাটা তৈরি করে নেব। দেখো মশলাটা একদম লাল করে ভালোভাবে কষে নিয়েছি। এবার মশলাটাকে আলাদা পাত্রে নামিয়ে নিলাম। এবার দেখো আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মশলা মাখা মাংসটা দিয়ে দিলাম। এবার এই মাংসটা দিয়ে ভালোভাবে কষে নেব। আর এই মাংসটা অনেক সময় একটু চিড় বা শক্ত মতো হয়, যেহেতু হাঁসের মাংস, তাই এইভাবে রান্না করলে একদম শক্ত থাকবে না, একদম সিদ্ধ হয়ে যাবে। তো আস্তে আস্তে অল্প আঁচে ঢেকে ঢেকে এটাকে কষতে হবে। ঢাকা দেওয়ার 3 থেকে 4 মিনিট বাদে আবার দেখো ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আবার মাংসটাকে একটু উল্টে পাল্টে দেব। আর এই সময় জালটা একদম কমিয়ে দিতে হবে, একদম লো আঁচে মাংসটাকে ভালোভাবে কষতে হবে। দেখো আবার ঢাকা দিয়ে দিলাম, আবার 2 থেকে 3 মিনিট কষে নেব। আর দেখো উনুনে জালটা একদম কমিয়ে দিয়েছি, আবার দেখো ঢাকাটা খুলে নিয়েছি। এইভাবে অনেকটা সময় ধরে, প্রায় আধ ঘন্টা ধরে মাংসটাকে অল্প অল্প আঁচে কষে নেব। প্রায় আধ ঘন্টা কষে নেওয়ার পরে মাংসটা একদম কষা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আলু ভাজাটা দিয়ে দেব। আমি আলু বড় বড় ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছিলাম, আর এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলাটা। এবার আলু আর মশলার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে আরও প্রায় 5 থেকে 7 মিনিট ভালোভাবে মাংসটা কষে নেব। মশলাটা দিয়ে কষা হয়ে গেলে একদম শেষে এর মধ্যে দিয়ে দেব জিরে আর মরিচ বাটা।
এই জিরে আর মরিচ বাটাটা দিয়ে আরো কিছুক্ষণ কষা করে নেব, প্রায় 1 মিনিট ধরে। কষা কমপ্লিট হয়ে গেলে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি জলটা আগে থেকে ভালোভাবে গরম করে রেখেছিলাম আর এই গরম জলটাই আমি ইউজ করলাম। আর এই গরম জলটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। কিন্তু এই জলটা হাঁসের মাংস রান্না করতে গেলে একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু মাংসটা অনেকক্ষণ ধরে সিদ্ধ হবে। এভাবে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দেব। 5 থেকে 7 মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা সবাই অনেকে পরিমাণ মতোই দেবে, কারণ অনেকে ঝাল বেশি বা কম পছন্দ করে। যার জন্য আর এই সময় আর একটা মশলা দিয়ে দেব, একটু ধনে গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। সব মশলা দিয়ে তরকারিটাকে আরও 1/2 ঘন্টা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার মাংসটা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। গোটা গরম মশলা দিলাম, এতে স্বাদটা আরও বাড়ে। তো এবার নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে কম মশলার হাঁসের মাংস।